এই ক্লাসটা সিক্স থেকে টেন ইন্টারমিডিয়েট ডিগ্রি থার্ড ইয়ার এবং অনার্স সেকেন্ড ইয়ারের জন্য ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন নামে একটা গ্রামার আছে পাস মার্কস এই গ্রামারটা নিয়ে আমি এখন আলোচনা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু স্বাগত সকলকে লাভলি ভেয়ার্স আমরা সকলেই জানি বাংলাদেশে করোনা ভাইরাস নামে একটি মহামারী আমাদের বাংলাদেশে ধারণ করেছে এর জন্য বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে যার ফলে শিক্ষার্থীরা কোনো লেখাপড়া করার সুযোগ পাচ্ছে না এই জন্য আমি শিক্ষার্থীরা বাসায় বসে ঘরে বসে সময় নষ্ট না করে টিভি না দেখে আড্ডা না দিয়ে আমি ওদের জন্য চমৎকারটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেই টপিকটা আমাদের গ্রামাটিক্যাল পয়েন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসটা সিক্স থেকে টেন ইন্টারমিডিয়েট ডিগ্রি থার্ড ইয়ার এবং অনার্স সেকেন্ড ইয়ারের জন্য ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন নামে একটা গ্রামার আছে পাঁচ মার্কস এই গ্রামারটা নিয়ে আমি এখন আলোচনা করব। আমার বিশ্বাস আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুবই ভালোভাবে গ্রামারটা শিখতে পারবেন এবং এটা শুধু একটা গ্রামারই না আমাদের ক্লাস নাইন টেন ইন্টার লেভেলে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রাইটিং পার্ট যে নাইনটি মার্কস আছে এই রাইটিং পার্টে কিন্তু আমাদের ক্যাপিটাল লেটারটা একান্ত প্রয়োজন হয় আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টদের দেখি যে ওরা ভালোভাবে ক্যাপিটাল লেটারটা ইউজ করতে পারে না যার জন্য রাইটিং পার্টে ওরা ভালো মার্কস পায় না সো আমার বিশ্বাস আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ সো লাভলি বিয়ার্স আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন এবং খুবই চমৎকারভাবে খুবই সহজে গ্রামারটা শিখতে পারবেন আজকের টপিক হচ্ছে ক্যাপিটাল লেটার বড় অতের অক্ষর আমি এখানে আপনাদেরকে পাঁচটা নিয়ম বলবো আমার বিশ্বাস এই পাঁচটা নিয়মের দিয়ে আপনি সকল ধরনের ক্যাপিটাল লেটার শিখতে পারবেন নাম্বার এই হচ্ছে বাক্যের শুরুতে যে কোনো শব্দের প্রথম অক্ষর আমাদের যে কোনো একটা বাক্য শুরু করতে গেলে ওই শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে ইউজ করতে হয় নাম্বার বি ব্যক্তির নাম যেমন লিখন কামাল মামুন যে কোনো হচ্ছে ব্যক্তির নাম স্থান ঢাকা রাজশাহী কুমিল্লা বরিশাল এই ধরনের হচ্ছে স্থান মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই বারো মাসের নামগুলি হচ্ছে মাসের নাম বার সানডেই ডেই টুয়েসডেই ডেই এই যে সাত দিনের নাম হচ্ছে বার আমাদের এবং দিবস মেইডেই ভিক্টোরি ডেই এই যে আমাদের যেই দিবসগুলি আসছে এবং ভাষার নাম আমরা সকলে জানি ভাষার নাম হচ্ছে বাংলা হিন্দি ইংরেজি আরবি ফার্সি এই সকল ভাষার নাম সহ যে কোনো স্থানে সব সময় ক্যাপিটাল লেটার হবে এটা বাক্যের শুরুতেও হতে পারে মাঝে হতে পারে এবং শেষেও হতে পারে আমার বিশ্বাস আপনি এইগুলি ভালোভাবে বাসায় ভালোভাবে পড়ে প্র্যাকটিস করবেন নিচে চমৎকারভাবে উদাহরণগুলি আমাদের একটা একটা করে দেওয়া আছে নাম্বার সি সংক্ষিপ্ত শব্দের প্রতিটি অক্ষর যেমন বিএসসি মানে ব্যাচেলর অফ সায়েন্স এম এ ইংলিশ এই যে আমরা এম এ ইংলিশ বলি এই সংক্ষিপ্ত শব্দের প্রতিটি অক্ষর ক্যাপিটাল লেটার হবে নাম্বার ডি পত্রিকার নাম দা সহ হবে যেমন স্টার দা স্টার প্রথম আলো দা প্রথম আলো এই পত্রিকার নাম দা সহ পত্রিকার নাম প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে বইয়ের নাম ধর্মগ্রন্থের নাম দল বা সংস্থার নাম প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠান হতে পারে শিক্ষামূলক প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠানের নাম যানবাহনের নাম যে কোনো স্থানে সব সময় প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে নাম্বার ই আই ইকুয়াল টু আমি এই অর্থে যে কোনো স্থানে সময় ক্যাপিটাল লেটার হবে আমার বিশ্বাস আপনি যদি পাঁচটা নিয়ম ভালোভাবে মুখস্থ করে এবং নিচে কয়েকটা উদাহরণ আছে প্র্যাকটিস করতে পারেন আপনি আজকের পর থেকে ক্যাপিটাল লেটার কখনই ভুলবেন না এক্সাম্পল ওয়ান মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড মামুন ওয়েন টু ঢাকা ওয়ান ফ্রাইডেই এখানে আপনি দেখেন মাই এটা বাক্যের শুরুতে প্রথম করে যেন আমি নিচে মায়ের নিচে আন্ডারলাইন করেছি মামুন ও একটা ব্যক্তি ব্যক্তির নাম ঢাকা হচ্ছে স্থানের নাম ফ্রাইডেই হচ্ছে বারের নাম তা আমি একটা বাক্য লিখলাম মাই ফ্রেন্ড মামুন ওয়ে টু ঢাকা ওয়ান ফ্রাইডে এটা কিভাবে ক্যাপিটাল লেটার লিখতে হয় আপনি উপর আবার একটু দেখুন বাক্যের শুরুতে যে কোনো শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে তা এমটা বড় অর্থ হবে যেহেতু বাক্যের শুরুতে এই জন্য এম আই মাই ফ্রেন্ড ই এন ডি মাই ফ্রেন্ড মামুন কিন্তু হচ্ছে আপনার ব্যক্তির নাম এই জন্য প্রথম অক্ষটা বড় অর্থ হবে এম এ এমইউএন মাই ফ্রেন্ড মামুন ওয়েট ডাব্লিউইএন টি ও টু ঢাকা হচ্ছে কি এ স্থানের নাম ডিএইস এ খেই এ ওয়ান ফ্রাইডেই ফ্রাইডেই সে বারের নাম এজন্য একটা বড়তর হবে এফআরআই ডিএাই পুরোটা কী হলো মাই ফ্রেন্ড মামুন ওয়েন টু ঢাকা ওয়ান ফ্রাইডে আমি আশা করি আপনি ভালোভাবে বুঝতে পারছেন নেক্সট হি ইজ অ্যান এম এ ইন ইংলিশ হি এন ইস আন্ডারলাইন আছে এম এন ইস আন্ডারলাইন আছে এম এ একটি সংক্ষিপ্ত শব্দ ইংলিশ একটি ভাষার নাম হিউই বাক্যের শুরুতে দেখে এই এইসটা বরতে হয়েছে হি ইজ অ্যান এম এ এম এ ইন ইংলিশ ইটা বরতর হয়েছে কেন ই একটি ভাষার নাম প্রথম অক্ষর বড়োতর হবে নেক্সট আই হিয়ার দ্য নিউজ অন দ্য ডেলি স্টার এই আই অর্থ আমি যে কোনো স্থানে সময় আই অর্থ যদি আমি বুঝাই তাহলে বড় অতর হবে আই হিয়ার দ্য নিউজ ওয়ান দ্য ডেলি স্টার এই দ্য ডেলি স্টার একটা পত্রিকার নাম দ্য বড়তের সহ হবে টি সি দ্য স্টার আমার বিশ্বাস আপনি ভিডিওটি ভালোভাবে পড়বেন এবং বাসায় প্র্যাকটিস করবেন নোমে টুডে সি ইউ নেক্সট ডে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাবা